দর্শনার্থীদের ওম মাতা যোগমায়া দেবী নমঃ, ওম মাতা যোগমায়া দেবী নমঃ। ওম চক্ষু মোচিত কর পুত্র দক্ষ, ওম মাতা যোগমায়া দেবী। কি হলো, চোখ খোলো পুত্র। মাতা মাতা, আমার প্রণাম স্বীকার করো মাতা। আয়ুষ্মান ভব, ব্যক্ত করো পুত্র, কি হেতু এহেন আচরণ তোমার? মাতা, প্রজাপতি পুত্র দক্ষ আমি আপনাকে কন্যা সন্তান রূপে পেতে চাই মাতা। অনুগ্রহ করে আমার এই কামনা পূর্ণ করুন মা, পূর্ণ করুন। তথাস্তু, তাই হবে পুত্র। তোমার পত্নী প্রসূতির গর্ভে কন্যা সন্তান রূপে জন্ম হবে আমার, সতী নামে পরিচিত হব আমি। যাও পুত্র, তোমার মনস্কামনা পূর্ণ হোক। জয় মা, জয় মা, জয় মা, জয়। কন্যার এহেন আচরণে ভীষণ অপমানিত বোধ করেন দক্ষরাজ। শিবের পূজা অর্চনা বন্ধ করার আদেশ দেন সারা রাজ্যে। ফলস্বরূপ সারা রাজ্যব্যাপী ওম পিতৃকুলে এত বড় যজ্ঞের আয়োজনে বিচলিত হয়ে পড়েন সতী। পিতৃকুলিত হয়ে ওঠেন পত্নী সতীর প্রার্থনায়। সতী, পিতৃ বিয়ে যাওয়ার বাসনা ত্যাগ করুন। মার্জনা করুন প্রভু, কেন নিষেধ করছেন দেবাদিদেব? পিতৃগৃহে কন্যা যাবে, এটা অন্যায় কোথায় মহেশ্বর? বিনা নিমন্ত্রণে কোনো আচার অনুষ্ঠানে গমন ধর্মের বিরুদ্ধে চরণ সতী, তাছাড়া শোভন নয়। এই বিশাল যজ্ঞায়োজনে হয়তো পিতা বিস্মৃত হয়েছেন। আমি নিজে পিতাকে স্মরণ করাবো, তিনি সসম্মানে আপনাকে আমন্ত্রণ করে নিয়ে যাবেন দক্ষপুরে। না সতী, না, তোমার ধারণা ভ্রান্ত। কেননা আমি তারা কখনো বা ষোড়শী, কখন ভুবনেশ্বরী রূপে বিরাজমান আমি ভৈরবী। সতী, আমি ধূমাবতী, আমি বগলা, বদন্দী আমি। সতী, সতী, শান্ত হও দেবী, শান্ত হও। দেবী কমলা আমি, আবার কখনো বা আমি ভীষণদর্শনা ছিন্ন বস্তা। শান্ত হও, শান্ত হও, ক্ষান্ত হও সতী, ক্ষান্ত হও। নিজেকে সংযত করে নি, সম্মুখীন হন পিতা দক্ষের। আমি সতী, আপনার কন্যা। না, সতী নামে আমার কোনো কন্যা সন্তান নেই। যিনি আমার কন্যা, আমার অমতে শ্মশান চাই ভিখারী শিবকে বরণ করেছে, সেদিন থেকে সে মৃত। পিতা, আপনি কি বলছেন? সাগরা সাম্রাজ্যের শাসক আমি দক্ষ, তার জামাতা। ওই ভাঙর নেশাগ্রস্ত ছাই ভস্য মেখে থাকা শ্মশানচারী শিব, যার নিত্য সহচর ভূত পেত্রি দৈত্য দানব সেই শিব, আমার মতো বিত্ত ঐশ্বর্যশালী ক্ষমতাবান রাজার জামাতা। তার বরণে বস্ত্র নেই, অলঙ্কার আমি নেই, কৃন্দ সর্ব সবসময় কণ্ঠবেষ্টন করে রয়েছে, ভাঙ গাজা যার নিত্য সেবার বস্তু
সেই শিবপত্নীর এত বড় দুঃসাহস হয় কি করে? বিনা নিমন্ত্রণে প্রতাপাদিত্য রাজার দক্ষের যজ্ঞস্থলে আসে। পিতা সংযত হন, অনুগ্রহ করে সংযত হন। সংযত হব তখন যখন এই পবিত্র যজ্ঞস্থল পরিত্যাগ করবি। পিতা লজ্জা করে না, লজ্জা করে না দোল, লজ্জা করে না বিনা নিমন্ত্রণে ভ্রষ্টাচারী ভিখারী শিবের পত্নী হয়ে এই যজ্ঞস্থলে আসতে। বেরিয়ে যা, বেরিয়ে যা এই মুহূর্তে, এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর, যা। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না, প্রতিনিন্দা শোনাও যে পা, পারছি না আর পারছি না, পারছি না। অপমানিতা লাঞ্ছিতা সতী সেই মুহূর্তে ওই যজ্ঞস্থলে দেহত্যাগ করলেন। সেই উন্মত্ত তাণ্ডবে ত্রিভুবন রসাতলে যাওয়ার উপক্রম, নানা বিপর্যয়ে স্বর্গ মর্ত পাতাল প্রকম্পিত। দেব দেবী নর নারী পশু পক্ষী সকলেই মহেশ্বরের ভয়াল ভয়ঙ্কর রূপে আতঙ্কিত। দেবতারা মহাদেবকে প্রশমিত করবার জন্য রক্ষাকর্তা নারায়ণের শরণাপন্ন হলেন। অবশেষে নারায়ণ সুদর্শন চক্রকে আহ্বান করলেন। সেই চক্র খণ্ডিত করবে শিবস্কন্ধে সতী নিষ্প্রাণ দেহ। কেননা যতক্ষণ সতীর অবিনশ্বর দেহ শিবের স্কন্ধে অবস্থান করবে, ততক্ষণ শিবকে শান্ত করা যাবে না। সেই মতো সুদর্শন চক্র আঘাতে আঘাতে খণ্ডিত করতে লাগলো সতীর দেহ।